গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মামলা নাম্বার 3/2/2018 এটি পেনাল কোডের 365/34 ধারা মোতাবেক রুজু হয়েছিল। এই মামলাটি বর্তমানে আমাদের তদন্তাধীন আছে। এই মামলার তদন্তের একটা পর্যায়ে আমরা জানতে পারলাম যে এই অপহরণ মামলার ঘটনার সাথে কিডনি পাচারের একটি ঘটনাও একই সাথে জড়িত। আমরা তদন্তে বের হয়ে এসেছে এই কিডনি পাচার এবং অপহরণ এই মামলাটির একজন গুরুত্বপূর্ণ আসামিকে আমরা গ্রেফতার করেছি। তার নাম রায়হান, ঢাকা থেকে, ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে। এবং এই আসামি আমাদের কাছে এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল 13 তারিখে আমরা ঢাকা থেকে গ্রেফতার করেছিলাম রায়হান নামের এই কিডনি পাচারকারীকে, এবং সে গতকাল 15 তারিখ বিজ্ঞ আদালতে এবং আমাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। কীভাবে সে ঘটনাটি ঘটিয়েছে সে বিস্তারিত বলে। তো আমাদের এই মামলার ভিকটিমের নাম আব্দুল উহাব, তার বাড়ি গোবিন্দগঞ্জ থানা এলাকায়। সে বিষয়ে রং মিস্ত্রি কিডনি ও তো বলছিল পরে 30 লক্ষ টাকার বিনিময়ে তোমাকে বিক্রি করছে ওখানকার দালাল, মানে বাংলাদেশি দালাল বিক্রি করছে। তোমার ভাই নিয়ে আসা হচ্ছে, এখন তোমার কিডনি এখানে নেওয়া লাগবে, আমাদের মানে পার্টি আছে তাকে দেওয়া লাগবে। তখন বললো এই কথা বলে, তখন তো আমি বললাম যে ভাই আমার তো এই ধরনের কোনো কথা বলেনি বা আমার তো কিছু বলেনি, আমার তো চাকরি দেওয়ার কথা বিভিন্ন খুশি দৌড় করাচ্ছে এরকম। তারপর হচ্ছে কয় না ভাই তোমার কথা মিথ্যা বলছে, ওসব প্রতারণা এমনিতে বলছে আর কি, না হলে তো তুমি কাছে আসবে না। তারপর এই কথা বলে তখন বাইরে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সেই বাইরে দালাল ও বাংলা ভাষায় কথা বলে আর কি, বিভিন্ন ভাষায় কথা বলে। তো ও একটা মানে গেস্ট হাউসে রাখে, সেখান থেকে রাখে, আবার সেখান থেকে হাসপাতাল নিয়ে যায়, আর গেস্ট হাউসে নিয়ে এসে আবার চাপ দেয় যে ভাই তুমি যদি সুস্থভাবে মানে আপন সবাই ইচ্ছে যদি কিডনি দিতে না চাও বা তোমার নিজের মুখে আমাকে বলে যে তুমি নিজের মুখে স্বীকার করবে যে আমারই আত্মীয় আমি, তাকে নিজে সবাই ইচ্ছে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে মানে কিডনি দান করেছি, এইসব কথা আমার বলে মানে গেস্ট হাউসে চাপ দেয়, তখন আবার হাসপাতালে যা বলা লাগে। আর আমার বলে তুমি কিডনি না দিলে পরে তোমাকে এখানেই মানে একবারে মানে ফেলে দেয় ময়লা ট্যাঙ্কির মধ্যে ফেলে দেবো, তখন আর মনে করো দেশেও ফিরে হবো না, তখন বাবা মাও দেখাতে দূরে থাকলো, এইসব কথাবার্তা বলে। তারপর এইসব চাপের উপর দেখা যাচ্ছে গেস্ট হাউসে এসব বলে আর হাসপাতাল নিয়ে যাওয়া ভাই, তখন মানে একদম খুব সুন্দর ব্যবহার করে, এত সুন্দর ব্যবহার করে মনে হয় নিজের আপনজন। তারপরে এরকম ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে এরকমই আমি প্রায় 1 মাস 10-11 দিন যাবৎ আমি ওখানে ছিলাম। তারপর